সিজন চলছে, তাই আমড়া দিয়ে তৈরি করা অসাধারণ একটা আচারের রেসিপি নিয়ে আসলাম। আচারটার মজার বিষয় জানেন? এই আচারটা তৈরি করতে মশলা বাটাবাটি বা গুঁড়ি করার কোনো ঝামেলা নেই, আবার রোদেও দিতে হয় না, অথচ সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আরও একটা মজার জিনিস কি জানেন, এই আচারটা তৈরি করতে আদা রসুন কোনোটাই লাগে না। আদা রসুন ছাড়াও যে একটা আচার কতটা টেস্টি হতে পারে সেটা এই আচারটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নেই। আমড়াগুলোকে ছিলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা চাকু দিয়ে এভাবে আঁচিয়ে দিচ্ছি। এভাবে আঁচিয়ে দিলে হবে কি, আমড়াগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্না করতেও সময় কম লাগবে, আবার মশলাগুলো খুব ভালোভাবে আমড়ার ভেতরে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু তখন সেই রকম টেস্টি লাগবে। এক একটা আমড়ায় আমি চারটা করে আঁচ দিয়ে নিয়েছি, আর আমি এখানে আমড়া নিয়েছি 1 কেজি। এবার লবণ পানির ভেতর আমড়াগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য পানিটা এমনভাবে নিতে হবে যেন আমড়াগুলো সেদ্ধ হয়ে যায়, আবার বাড়তি কোনো পানি না থাকে, আর সেই অনুযায়ী লবণও দিতে হবে। লবণ দেওয়ার পরে পানিটা মুখে দিয়ে দেখতে হবে, যদি নোনতা মনে হয় তাহলে বুঝতে হবে লবণের পরিমাণ ঠিক আছে। সেদ্ধ করতে করতে যদি আমড়াগুলো সফট না হয় আর পানি শুকিয়ে যায়, সেক্ষেত্রে আবারও একটু পানি অ্যাড করে দেবেন। আমড়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, এবার একটা খোঁচা দিয়ে একটু দেখে নেই আমড়াগুলো সেদ্ধ হয়েছে কি না। যদি কাঠিটা ইজিলি ঢুকে যায় তাহলে বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে, আবার আঙুল দিয়েও টিপে দেখতে পারেন, তবে এটা কিন্তু আবার একটু রিস্কি হয়ে যায়। বাকি পানিটুকু আমি আঁচে রেখে শুকিয়ে নিলাম। আচার তৈরি করতে চলে আসলাম। 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, একটু গরম করে নিয়ে 1 টুকরো দারুচিনি একটু ভেঙে দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, আমি এখানে গোটা পাঁচফোড়নটাই দিলাম, গুঁড়ি করার ঝামেলায় গেলাম না। 8-10টা শুকনো মরিচ একটু এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও দারুণ আসবে, আবার ঝালটাও বের হবে। আমি 8-10টা দিলাম, আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। চুলোর আঁচটা কিন্তু ফুল আছে। ভাজতে ভাজতে দেখবেন এই মশলাগুলো থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে। তখন চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ, প্রথমে 1 কাপ দিয়ে একটু মিক্স করে নিয়ে এরপরে বাকি 1 কাপ দিয়ে দেব। গরম তেলের ভেতরে চিনি দিলে সহজে গলবে না, আর তাই এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই আচারে আমি কোনো পানি ব্যবহার করছি না, আর সেই জন্য এই আচারটা বছর খানেক একদম ভালো থাকবে, আবার রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। ভিনেগার দেওয়ার পরে দেখবেন চিনিগুলো গলতে শুরু করবে, আর একদম গলা পর্যন্ত অনবরত নাড়তে থাকব আর অপেক্ষা করব। চিনিগুলো গলে যাওয়ার পরে আঁচটা মিডিয়াম করে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা আমড়াগুলো। চুলোর আঁচটা এতক্ষণ ফুল ছিল, 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন আমড়াগুলো এরকম স্বচ্ছ কালার হয়ে এসছে, অনেকটা কাশ্মীরি আচারের মতো। তখন বিট লবণ দিয়ে দেব 1 টেবিল চামচ। আমি কিন্তু এখানে আর কোনো লবণ দিচ্ছি না, সেদ্ধর সময় দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম বিট লবণ। সরিষার তেল দিয়ে রান্না করার ফলে পুরো সময়টা জুড়েই কিন্তু এরকম ফেনা থাকবে। 10-12 মিনিট নাড়াচাড়া করার পরে যখন দেখবেন চিনিটা এরকম লালচে কালার হয়ে আসবে, তখন বুঝতে হবে আচারটা একদম রেডি। চুলোটা বন্ধ করে দেওয়ার পরে ফেনাটা একদমই কমে যাবে, দেখতে ঠিক এরকম হবে। আর দেখেন শিরাটা কতটা ঘন হয়ে আসছে। আমি আপনাদের সুবিধার জন্য একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এরকম হবে, এর থেকে বেশি ঘন করতে যাবেন না, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে।
আর চুলোটা বন্ধ করে দেওয়ার পরপরই সঙ্গে সঙ্গে অন্য একটা প্যানে ঢেলে নিতে হবে, তা না হলে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। কাঁটা ছেলা আর সেদ্ধ করার সময়টা যদি বাদ দেই, তাহলে আচারটা তৈরি করতে আমার সময় লাগলো মাত্র 20 মিনিট। এরপরও কি বলবেন, আচার তৈরি করতে অনেক অনেক ঝামেলা? এখন নিশ্চয়ই আর কেউ আচার তৈরি করতে ভয় পাবেন না। আমড়ার সিজন কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই চটপট এই আচারটা তৈরি করে ফেলুন আর বছর জুড়ে সংরক্ষণ করুন। সবাই ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।